চূড়ান্ত অশান্তিতে রচনা বন্দ্যোপাধ্যায়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সব মায়েরই চিন্তা থাকে, তেমনই চিন্তিত রচনাও। জীবনে ভালো বউ হতে না পারার আফসোস রয়েছে তার মনে, কিন্তু মেয়ে এবং মা হিসেবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য সম্পর্কগুলোকে আগলে চলেছেন রচনা। পরপর দুবার ভেঙেছে সংসার, ছেলেকে নিয়ে এখন একাই জীবন কাটাচ্ছেন তিনি। ছেলের প্রতি মায়ের দায়িত্ব পালনে কোনো কার্পণ্য কখনো করেননি তিনি। 15 বছরের ছেলেকে এখন একা হাতে মানুষ করছেন, কিন্তু সেই ছেলেকে নিয়ে তার উদ্বেগ কাটে না। ছেলে যত বড় হয় মায়েদের চিন্তা ততই বাড়ে, রচনার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। রচনার একমাত্র ছেলের নাম রৌনক ওরফে প্রনীল। ছোট থেকে যত বড় হচ্ছে সে ততই যেন মায়ের হাতের বাইরে চলে যাচ্ছে। রচনা সেই দিনটার অপেক্ষায় রয়েছেন যেদিন তার ছেলে একটু শান্ত হবে, কিন্তু তার অপেক্ষার অবসান আর হচ্ছে না। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী, জাহির করলেন ছেলেকে নিয়ে তার উদ্বেগ। কিছুদিন আগেই সেলিব্রিটি স্পেশাল এপিসোড সম্প্রচারিত হয়েছিল দিদি নাম্বার ওয়ানে। এদিন দিদি নাম্বার ওয়ানে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী সিরিয়ালের সেটের সদস্যরা। এই সিরিয়ালের নায়ক স্বয়ম্ভূ ওরফে সৌম্যদীপ মুখার্জি তার মাকে নিয়ে এসেছিলেন। নায়কের মা গল্পের ছলে রচনাকে জানান তার ছেলে আগে অনেক দুষ্ট ছিল, কিন্তু এখন অনেকটাই শান্ত হয়েছে। এরপরই রচনা তার ছেলের প্রসঙ্গ তোলেন। রচনা প্রশ্ন করেন, ঠিক কত বছর বয়স থেকে এমনটা হয়? আমি সত্যিই জানতে চাই, আর অশান্তি নিতে পারছি না। 15 বছর বয়স হলো, আর কি শান্ত হবে ও? রচনার কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। আসলে ছেলেকে নিয়ে মজার ছলেই কথাগুলো বলছিলেন বাংলার দিদি নাম্বার ওয়ান। রচনার জীবনে এখন ছেলেই তার সবথেকে কাছের মানুষ। ছেলে যে এখন থেকেই প্রেম করতে পারে এমনটা স্বপ্নেও ভাবতে পারেন না তিনি। কিছুদিন আগেই এরকম একটি সেলিব্রিটি স্পেশাল এপিসোডে তাকে বলতে শোনা গিয়েছিল, আমার ছেলের প্রেম আমি ভাবতেই পারছি না, ও তো এখনো ছোট। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।